নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিত ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। মহিলা হয়েও ভাড়া করা যুবকদের দিয়ে অন্য মহিলাদের শ্লীলতাহানির চেষ্টা, হামলা বাড়িতে। পিপিই কিট কেলেঙ্কারি, সরব আম আদমি পার্টি, স্মারকপত্র রাজ্যপালকে। সামাজিক মাধ্যমে প্রাক্তন প্রেমিকার ছবি পোস্ট, সরব রবিদাস উন্নয়ন পরিষদ গ্রেফতারের দাবি। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। জমি বিবাদের জেরে অবশেষে মুখে কাপড় বেঁধে সাত সকালে এক বাড়িতে প্রবেশ করে হামলাসহ ভাঙচুর এবং লুণ্ঠন চালালো মহিলার নেতৃত্বে একদল দুষ্কৃতী। তাদের তাণ্ডবে বাদ জানি ওই বাড়িতে থাকা মহিলারাও, তাদেরও শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। চাঞ্চল্যকর এই ঘটনাটি সংঘটিত হয় সোমবার সকালে উধারবন্দ বিধানসভা কেন্দ্রের অধীনস্থ লেবুরবন্দে। অভিযোগের প্রেক্ষিতে জানা গেছে, জমি বিবাদের জেরে সাত সকালে এক মহিলা মুখে কাপড় বেঁধে কয়েকজন যুবককে নিয়ে লেবুরবন্দ মালিপাড়া স্থিত সাধনা মজুমদারের বাড়িতে প্রবেশ করে গৃহকর্ত্রী সহ তার মেয়েদের উপরে মারপিট সহ টাকা ছিনতাই এবং শ্লীলতাহানির চেষ্টা চালায় বলে অভিযোগ করেন গৃহকর্ত্রী সাধনা মজুমদার। তখন তাদের চিৎকার শুনে আশেপাশের প্রতিবেশীরা ছুটে আসতে মহিলার নেতৃত্বে থাকা দুষ্কৃতীদের দল পালিয়ে যায়। পরে পাঁচ দুষ্কৃতীর অভিযুক্ত করে উধারবন্দ থানায় এক মামলা দায়ের করেন মজুমদার পদবীর ওই মহিলা। উল্লেখ্য, দীর্ঘদিন থেকে তাদের বাড়িটি দখল করতে নানা হুমকি দিয়েছিলেন ওই দুষ্কৃতী দলের একজন। জমি দখলের জন্য এদিন তাদের উপর আক্রমণ চালানো হয়েছে বলে এজাহারে উল্লেখ করেন গৃহকর্ত্রী সাধনা মজুমদার সহ তার মেয়েরা। বেটির গড়ো কয়েকজন বেটি মানুষ ঢুকছে, কই থেকে আইসিটা বাইরা হায়ারি মানুষ, এরা আমরা চিনি না। আইয়া ঢুকিয়া বেটিরে মাইরদর করে, বেটির গড়ো দজা লাগিয়ে মাইরদর করে, বেটি হাল্লা গুলা চিৎকার করে, ইটা শুনিয়া পারাবতী বলছি মানুষ আইছে। আওয়ার পরে দেখা যায় যে বাড়ির গেটের সামনে বাড়ির পর সঙ্গে চতুর্দিকে মানুষ লাঠি ডাঙ্গা লইয়া বাইরা মানুষ করে, একজন মুখ গামছা দিয়ে বান্ধা চিনা যায় না, তারা লাঠি ডাঙ্গা লইয়া বসে আমরা ঢুকতে দেয় না। হাল্লা গুল্লা শুনিয়া তারা আমরা ঢুকতে না, আমরা ঢুকতাম না, অসুবিধা তোমরা ঢুকিও না কয়। ও আমরা গরম হইয়া পারাবতী বসে বলে, এর এখানে মানুষের জন্য গরমের ভিতরে খান্তে আমরা তোমরা খে, তোমরা তো আমরা চিনি না। ও গরম গিয়া দেখলাম যে বেটিরে কয়েকজন বেটি মাসের বেটিরা দুমদাম পিটাপিটি করে, ছোটো বাচ্চা একটা আছে, বাচ্চারা লইয়া মাটির ফলে বাচ্চা খান্দা কুটি করে, ও ফরাবতি বেশি মানুষ গরম হয়েছে বলে দেখা যায় তারা লাঠি ডাঙ্গা লইয়া ফলে লাঠি ডাঙ্গা ফলে তারা বাঘছে, ফরাবতি বেশি মানুষ গরম হয়। হ্যাঁ, বাসার পিছন দিকে ঢুকছে কয়েকজন, সামনের দিকে ঢুকছে কয়েকজন, ঢুকিয়া বেটির উপদ্রব করা দেখিয়া আজকে যদি বেটি কোনো কিছু মারা যেত তাহলে আজকে মারা যেত তাহলে আজকে এই গ্রামবাসী এটা জবাব মুক্ত হইল। সব মানুষ আওয়ায় আমি আজকে জানে পাচ্ছি, সবাই কইছেন তোমার বাড়ি তোমার ঘর আর তোমারও অত বড় সাহস করে আজকে যদি একটা অঘটন ঘটতো আমরা সব মানে দায়ী হইলাম নি, এটার লাগি আমরা সব আছি আপনার লাগি। পিপিই কিট কেলেঙ্কারির অভিযোগে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে সরব হলো আম আদমি পার্টি। সোমবার এ মর্মে কাছাড় জেলাশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে গোটা অফিসপাড়া এলাকার আকাশ বাতাস মুখরিত করে তোলেন সংস্থার কর্মকর্তারা। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আম আদমি পার্টির কর্মকর্তারা জানান যে করোনা মহামারী চলাকালীন সময়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তার পরিবারের ভ্রাতৃ সংগঠন কোম্পানিকে পিপিই কিটের কন্ট্রাক্ট দিয়েছিলেন। সেই সময়কালে পিপিই কিট অত্যধিক দামে বিক্রি করার রহস্য ফাঁস হওয়ায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তীব্র ক্ষোভ ব্যক্ত করে তার পদত্যাগ দাবি করেছেন তারা। তিনি একজন মুখ্যমন্ত্রী হয়েও এত বড় মাপের কেলেঙ্কারি কাণ্ড ঘটিয়েছেন, তবে বর্তমান বিজেপি সরকারের নেব না দেব না স্লোগান আজ এক প্রশ্নচিহ্নের মুখে এসে দাঁড়িয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেন সংগঠনের কর্মকর্তারা। এদিন আম আদমি পার্টির তরফে কাছাড় জেলার জেলাশাসক মারফত রাজ্যের রাজ্যপালকে একটি স্মারকলিপি প্রদান করে অতি সত্বর সেই কেলেঙ্কারির উচ্চ পর্যায়ের তদন্ত সহ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার পদত্যাগ দাবি করেছেন তারা। পিপি কিট কেলেঙ্কারির একটা তদন্ত পাশ হয়েছে, যে পিপি কিট কেনার জন্য নিজের বাড়তি সংগঠন যেগুলো পরিবারের লোককে লোকের কোম্পানিকে এইগুলার ঠিকা দিয়েছিলেন এবং অত্যাধিক দামে এই পিপি কিটগুলা বিক্রি করেছেন এবং এই রহস্য এখন ফাঁস হয়েছে যে এই কেলেঙ্কারির আমরা তদন্ত চাই। আজকে আমরা একটা মেমোরেন্ডাম ডিসি মহোদয়ের মারফতে আমরা রাজ্যপালের কাছে দিচ্ছি যে অতি সত্বর এই করোনা মহামারীর যেগুলো সামগ্রী আছে এই সামগ্রী কেলেঙ্কারির তদন্ত জনসম্মুখে রাখার জন্য আমরা দাবি জানাচ্ছি এবং আমরা হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় যিনি মুখ্যমন্ত্রী উনার পদত্যাগের আমরা দাবি জানাচ্ছি। আজকে একজন মুখ্যমন্ত্রী হয়ে এরকম যদি নিজের পরিবারের লোককে দিয়ে করোনার সামগ্রী
ঠোয়া করিয়ে কেলেঙ্কারি করেন, তবে এই মুখ্যমন্ত্রী দ্বারা এ একটা রাজ্য কেমনে চলবে? তাই আমরা মুখ্যমন্ত্রী অতিসত্বর পদত্যাগের দাবি জানাচ্ছি। প্রাক্তন প্রেমিকার ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল করার বিরুদ্ধে অভিযোগ জানিয়ে জেলাশাসকের কাছে অভিযোগপত্র প্রদান করল রবিদাস উন্নয়ন পরিষদ। তাদের দাবির প্রাক্তন প্রেমিকার দায়ের করা মামলার ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে উপযুক্ত শাস্তি প্রদান করা। সোমবার পরিষদের এক প্রতিনিধি দল জেলাশাসকের সঙ্গে দেখা করে এই দাবি জানান। তাদের অভিযোগ, ভরাখাই চা বাগান এলাকার বাসিন্দা ঋতু রবিদাসের সাথে বিয়ের প্রলোভন দেখিয়ে ভালোবাসার সম্পর্ক গড়ে তোলে কৃষ্ণাগড় নামের এক যুবক, কিন্তু পরবর্তীতে তাকে বিবাহ অসম্মতি প্রকাশ করে কৃষ্ণা। পরবর্তীতে পরিবারের লোকেরা ঋতুকে অন্য জায়গায় বিয়ে দেন, কিন্তু সম্প্রতি দেখা যায় সামাজিক মাধ্যমে কৃষ্ণা তার প্রেমিকা ঋতুর সাথে তাদের অতীতের বেশ কিছু ছবি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে পোস্ট করে দেয়। এতে ঋতুর পরিবারে তীব্র অসন্তোষ দেখা দেয়। এক সময় ঋতুকে বর্তমান স্বামী সহ পরিবারের লোকেরা বাড়ি থেকে বের করে দেন। বাধ্য হয়ে ঋতু শিলচর সদর থানায় চলতি বছরের এপ্রিল মাসের 19 তারিখ একটি মামলা দায়ের করেন। প্রায় দু মাসের মধ্যে পুলিশ এ পর্যন্ত অভিযুক্তকে ধরতে সক্ষম হয়নি। এ নিয়ে স্বয়ং ভুক্তভোগী এবং পরিষদের লোকেরা তীব্র ক্ষোভ ব্যক্ত করেন। ঘর থেকে চুরি করতে পয়সা চাই 1 লাখ চাই তো মেরা ইয়াররিং থা গোল্ড কা ও ভি উসে দিয়া উসকে বাদ ভি বলা ঠিক হ্যা আপ কোই প্রবলেম নাই হোগা মে তো কোই প্রুফ নাই রেখা উসনে বলা কি কুছ নাই করুঙ্গা মে ডিলেট কর দুঙ্গা ফোটো উসকে বাদ শাদি হো গয়া উসকে বাদ উসনে মেরে শ্বশুর কে ঘর পে সবকা নম্বর উধর সে কালেক্ট করকে ওর উন লোগো কে পাস মেসেজ কর রাহা থা ফোন কর রাহা থা মেরে হাজব্যান্ড কে পাস ভি ফোন কর রাহা থা মেসেজ কর রাহা থা উসকে বাদ মে উসে ফির সে বাত কি কি তুম এসে ফির সে সবকো ফোন কি ফোন মেসেজ কিউ কর রে তো উসনে বলা কি अभी मेरे साथ तुम भाग के चलो नहीं तो मैं ऐसे तुम्हें बर्बाद कर दूंगा, तुम्हें बर्बाद करके पूरा एकदम पूरा बर्बाद कर दूंगा। এই শাস্তি পাও এই ছেলেটা, এই ছেলেটা বহুত দুষ্ট আর এরকম ক্রিমিনাল মতো ব্ল্যাকমেল করতেছে এই মহিলার, আমার সমাজের এই মহিলার বহুত কষ্ট হইতেছে। ব্ল্যাকমেল করতেছে, প্রথম ছিল ঠিক আছে বিয়ার আগে প্রেম থাকতেই পারে, কিন্তু বিয়ার পরে যে বিয়া হওয়ার পরেও যে তার ডিস্টার্ব দিতেছে শ্বশুরবাড়িতে গিয়া বা অনেক রকম মেসেজ দিতেছে যে যার তারে আবার শ্বশুরবাড়িতে তার বাড়ির থেকে ভাঙাইবার জন্য চলিতেছে, এটা কি এটা থেকে ন্যায় অন্যায় চলছে না? যার ধরুন আমরা চাইতেছি যে আমরা কীভাবে তার ন্যায় চাই, এটা যাতে আমরা তখন মানে আমরা তাকে অ্যারেস্ট করা চাই আমরা এই আসামিকে। ছেলেটার ঘর কই বাড়ি কই আর কি? হ্যাঁ, ছেলেটার বাড়ি বড়াখাই চা বাগান, আর বড়াখাই চা বাগান। হ্যাঁ হ্যাঁ, ছেলেটার নাম আমরা রবিদাস উন্নয়ন পরিষদ কাছাড়ি জেলা কমিটি থেকে আমরা এই মেম্বার দিতেছি, আমরা যেভাবে হোক আমরা ন্যায় চাই। সম্প্রতি বন্যার ভয়াবহতা জেলাবাসীকে করুণভাবে গ্রাস করেছিল, এমত অবস্থায় জনগণের সহায়তা এগিয়ে আসে সরকার এবং ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয় বন্যাক্রান্তদের হাতে। কিন্তু জেলার কিছু লোভী ও অর্থবিভাষী সরকারি কর্মচারীরা সরকারের এই মহৎ উদ্যোগকে কালিমালিপ্ত করতে উঠে পড়ে লেগেছেন। সরকারি ত্রাণ সামগ্রী বাজারে বিক্রয় করার কিছু ভিডিও ফুটেজ বিভিন্ন সামাজিক গণমাধ্যমে ভাইরাল হওয়ায় সোমবার গ্রাহক সুরক্ষা সমিতির কর্মকর্তারা সরব হয়ে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতিতে জড়িত সেসব সরকারি কর্মচারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করার প্রশাসনের কাছে দাবি জানান। ১১০ টাকা কেজি তোমরা টাকা দিয়ে মরে দিল চার এখন পর্যন্ত আমরা এখন তেলের দামটা একটু বেশি বাড়া গেছে, তেলের দামটা বাদ দিয়ে থাকিবা কোন অন্য সিস্টেম মোর আপনার এপিএস ও জিপিএস আপনার আমার 22,000 টাকা আমি বিকালে দেওয়া লাগে গাড়ি ভাড়া লাগে ওটা আর কি কই আর আপনার প্রতিনিধি তো বা জিবির কোন ভাড়া তাহলে গরিব আর কি বাড়িয়া আছে ইগুই লাগে স্টক রাখো নিন দিন বাটি ভাই ও নয় তাই
ডিজে ম্যাডাম এর নাম আমার কমপ্লেইন করা হয় রে বা কমপ্লেইন করো তো তুমি একবার হলো দে হে বলতাম তো কমপ্লেইন করতাম বিষয়টি নিয়ে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সোমবার বিস্তারিত তথ্য তুলে ধরেন গ্রাহক সুরক্ষা সমিতির সাধারণ সম্পাদক বিপ্লব কুমার গোস্বামী। তিনি বলেন, আশ্চর্যজনক ভাবে লক্ষ্য করলাম যে কাটিগড়া উন্নয়ন ব্লকে যে কোনো একটি গাঁও পঞ্চায়েত সচিব তার নামে এলোট করা চাল ডাল ইত্যাদি খোলা বাজারে কালো বাজারে বিক্রি করার জন্য একটি ঘরে বসে বিভিন্ন জনের সঙ্গে দরদাম হাঁকাচ্ছেন এবং ওই ভিডিও ফুটেজটি ভাইরালও হয়েছিল। শুধু তাই নয়, ডিসি পদমর্যাদার চেয়ারকে তিনি তুচ্ছ তাচ্ছিল্য করছিলেন। এটা খুবই লজ্জার বিষয় এবং একটি সাধারণ গাঁও পঞ্চায়েত সচিব কিভাবে জেলা উপায়ুক্ত মানে ডেপুটি কমিশনার পদমর্যাদার চেয়ারকে এভাবে তুচ্ছ তাচ্ছিল্য করেন তা ভাবলেও আশ্চর্য লাগে। তো আমরা আজকে দীর্ঘ 27 বছর ধরে এই সমাজ সেবার সঙ্গে জড়িত, আমরা চাই এ ধরনের সরকারি কর্মচারী শাস্তি হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে ভবিষ্যতে আর কেউ এ ধরনের কাজ করতে সাহস না পায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় বিজেপির 8 বছর পূর্তি উপলক্ষে দলের বিশেষ কর্মসূচি নিয়ে সোমবার সোনাই মণ্ডল বিজেপির এক সভা অনুষ্ঠিত হয়। সোনাই মণ্ডল বিজেপির কার্যালয়ে মণ্ডল সভাপতি ভজন সেনের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন দলের সোনাই মণ্ডলের ইনচার্জ রাজেশ কুমার দাস। এদিন প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর 8 বছর পূর্তি উপলক্ষে 75 ঘণ্টা দলের বিশেষ কর্মসূচি নিয়ে আলোচনা ও সাংগঠনিক বিভিন্ন দিক নিয়ে সভা আলোচনা করা হয়। পরে সভায় বিজেপি থেকে নির্বাচিত সোনাই পুরসভা নবনির্বাচিত 8 পুর কমিশনারকে সংবর্ধনা প্রদান করা হয়। আজকে যারাই আমরা সংবর্ধনা নিলাম, আগামী 5 বছর কিন্তু এই সংবর্ধনার বদলে আমাদের অনেক কিছু দিতে হবে। এই যে সোনাইয়ের পৌরসভার যারা জনসাধারণ এবং ভারতীয় জনতা পার্টির সর্বস্তরের জনসাধারণ পরিশ্রম করেছেন, এখানে সোনাইয়ে আমাদের যাতে বোর্ড হয় আগামী দিনে, এই যে মানুষের আশা প্রত্যাশা আমরা যে স্বপ্ন দেখিয়েছি, আপনারা যে 8 জন আছেন তাদের মাধ্যমে সেটা বাস্তবায়িত হতে লাগে, নাহলে মানুষ কিন্তু আপনাদের ছাড়বে না। আজকে আপনাদের গামছা দিয়ে যেভাবে বরণ করা হয়েছে, 5 বছর প্রত্যেকটি কাজে আপনারা সেরকম গামছা দিয়ে বরণ পাবেন এই আশা রাখছি। সোনাইকে একটা স্বপ্নের সোনাই আমরা যেটা বলে থাকি যে সোনার সোনাই আমরা গর্ব, সেই যে প্রতিজ্ঞা আমরা করেছিলাম আপনারা 8 জনের মাধ্যমে সেটা বাস্তবায়িত হবে বলে আমি আশা রাখি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের জল জীবন মিশন প্রকল্প বাস্তবায়ন করতে কেন্দ্র রাজ্য সরকার যখন তৎপর রয়েছে, তখন আগামী 2024 সালের মধ্যে গোটা দেশের সাথে রাজ্যের আনাচে কানাচে প্রতিটি ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছাতে জোর কদমে উভয় সরকার কাজ করে যাচ্ছে। ঠিক সেই জায়গায় কিছু দুষ্কৃতীরা সরকারের সে কাজে বাধা দিয়ে ভেস্তে দিচ্ছে গোটা প্রকল্প, যার দরুন জেলায় বহু এলাকার লোকেরা আজও বঞ্চিত রয়েছেন বিশুদ্ধ পানীয় জল থেকে। সোমবার বিষয়টি নিয়ে সরব হলেন ভাগাবাজার সংলগ্ন খাসপুরের হুসনা বেগম ও তার পরিবারের লোকেরা। তিনি জানান, সম্প্রতি তার এলাকায় প্রধানমন্ত্রী জল জীবন মিশন প্রকল্পের জন্য বিশুদ্ধ পানীয় জল সরবরাহে 4টি নল লাগানো হয়। সম্প্রতি তিনি তার বাবার বাড়িতে আছেন, হঠাৎ একদিন জানতে পারেন তার ওই এলাকার অসাধু ব্যক্তি গোপাল গোয়ালা কারোর সাথে কিছু না বলে তাদের পানীয় জলের 4টি নল তুলে নিয়ে যায়। তিনি এ নিয়ে তার সাথে কথা বলে সে রীতিমতো হুমকি দেয়। পরে এই মর্মে ধলাই থানায় এক মামলা দায়ের করেন তিনি। এজাহারে গোপাল গোয়ালাও তার সাথীদের অভিযুক্ত করেন। এদিকে মাসখানেক আগে এলাকার জনৈক ব্যক্তি ভোলাগোয়ালার উপরও প্রাণঘাতী হামলা চালায় গোপাল ও তার সাথীরা। সোমবার দায়ের করা এজাহারের ভিত্তিতে ধলাই পুলিশ সরজমিনে তদন্ত করে যায়। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে হুসনা বেগম জানান, বাড়ির সামনে আমার ভাই তারা সাইডটা হল বসাইছিল, তারা এগেনস্ট পার্টি আইয়া একদিন সাইডটা হল উঠে আমি এদিন আইছি আমার বাবার বাড়িতে নাইয়ত আইয়া দেখছি তারা গোপাল আলপনা
দাস আর পিজুস দাস তারা কল সাইডটা উঠাইয়া লইয়া দৌড়াইয়া যেতে আমি আমার ভাই বোন সবরে ডাকিয়া লইয়া বারুইয়া তারার লগে আমরা মানে বিচারটা চাইছি তারা উঠে কইছে জেঠা ফারো ওটা করো আমার ভাই বউয়ে গিয়া গত বুধবারে রাত্রে ওই ধরন কেস দিয়া আইসন কেস দেওয়া সত্ত্বে পুলিশ আজকে আইয়া তদন্ত নিছে যে হয়েছে তারা এটা বিচার করিয়া দেবো আর আমিও আজকে সরকারের কাছে আমার অনুরোধ যে আমি সুবিচার সুস্থ বিচার সুন্দর হিসাবে যাতে আমার ভাই ভাই বৌরা বাইনরা যারা যাতে উপযুক্ত বিচারটা পায় আমি সরকারের কাছে আমার অনুরোধ। রংপুর গাঁও পঞ্চায়েতের প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ উত্থাপন করে জেলা শাসকের কাছে স্মারকলিপি প্রদান করলেন বঞ্চিত হিতাধিকারীরা। এতে উল্লেখ করে বলা হয় প্রকৃত হিতাধিকারীদের বঞ্চিত করে আর্থিকভাবে সচলদের নামে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর প্রদান করা হয়েছে। সোমবার রংপুর জিপির আরকাটিপুর এলাকায় জনসাধারণ জানান তারা বারবার জিপির সভানেত্রীর দ্বারস্থ হয়েও নির্ফল শূন্য, বন্যার কারণে তাদের অনেকের ঘর বেহাল হয়ে পড়েছে। এই বিষয়ে বিহিত পদক্ষেপ নিতে কাছাড় জেলা শাসক সহ উদ্ধারবন্দী বিধায়ক ও বিডিওর দৃষ্টি আকর্ষণ কামনা করেন তারা। যে এগারো সেন্সারের যে ঘরগুলো পাওয়া গেছে জানি না সেক্রেটারি পঞ্চায়েতের কি অনুমতি, তারা যারা গাড়ি বাড়ি আছে তারা ঘর পাইছে, আর গরিব মেহনতি মানুষ যারা তারার কোনো ঘর নাই এবং জিওটাও কইছে না, এটা নিয়ে আমরা যান দুঃখিত। যার কারণে আমরা সরকারের কাছে আবেদন করছি যে দয়া করিয়া এটা সুন্দরভাবে চেক করিয়া দেওয়া হোক, গরিব মেহনতি মানুষের পায় যে রকম। টোটাল কতটা ঘর আছে আর কতজন হয়েছে এটা আমরা সঠিক কইতে পারি না, এটা তো আমরা পাই নাই। যার কারণে আমরা শুনছি যে যেগুলো পয়সা ঢুকছে যারা ঘর ঢুকেছে এরা বর্তমানে পয়সা উঠাইব এবং এরা গাড়ি বাড়ি সব কিছু আছে এরাও পাইছে। আমার কথা হইল যদি নিরীহ মানুষ বিকারী মানুষ তারা যদি পায় আমরা সন্তুষ্ট থাকবো, এর জন্য আমরা চাই আর সরকারের কাছে যে ঠিক ঠিক প্রাপ্য যারা এরা পাক। প্রতিবছরের ন্যায় এবারও বিশ্ব পরিবেশ দিবস পালন করল শিলচর লায়ন্স ক্লাব অব সিগনেচার। রবিবার সংস্থার তরফ থেকে শিলচর কাঠারোডস্থিত মহর্ষি বিদ্যা মন্দির ও শিলচর নেতাজি বিদ্যা ভবন গার্লস উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে গিয়ে বৃক্ষরোপণ করা হয়। এদিন প্রায় অর্ধশতাধিক বৃক্ষরোপণ করে সংস্থার কর্মকর্তারা। আজ বিশ্ব পরিবেশ দিবস, আমরা সবাই জানি আজকে বিশ্ব পরিবেশ দিবসে নানা দিক থেকেই নানা অনুষ্ঠান হচ্ছে, সেটা আমরা অনুসরণ করে আমাদের লায়ন্স ক্লাব অফ শিলচর সিগনেচারের পক্ষ থেকে আজ আমরা এখানে মহর্ষি বিদ্যা মন্দিরে আমরা অনুষ্ঠান একটা করেছিলাম এখানে বৃক্ষরোপণের। আমরা এই স্কুলের কর্তৃপক্ষ তথা অধ্যক্ষ উনাকে আমি বিশেষভাবে আমাদের ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, উনি আমাদেরকে উনার স্কুল ক্যাম্পাসে আমাদের এই সুযোগ করে দেওয়ার জন্য। আমরা আজকে প্রায় 50টা বৃক্ষ এই এখানে রোপণ করেছি এবং তার আগে আমরা বিশেষ করে নেতাজি স্কুলে ডাঙ্গিরিখালি নেতাজি স্কুলে আমরা বৃক্ষরোপণ করে এসেছি। আমরা খুব ভালো সাড়া পেয়েছি এবং আমরা আগামী দিনে ক্লাবের পক্ষ থেকে এভাবে সামাজিক কাজ আমরা করে যাব এই প্রতিশ্রুতি দিলাম। নমস্কার। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রবিবার শিলচর সরকার উচ্চতর মাধ্যমিক ও বহুমুখী বালিকা বিদ্যালয়ের প্রাক্তনী সমিতির উদ্যোগে রংপুর বাজার সংলগ্ন শ্রী শ্রী শনি মন্দির কমিটির অনুরোধে মন্দির প্রাঙ্গণে ও এলাকার বন্যায় বিধ্বস্ত লোকদের জন্য এক বিনামূল্যে চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়। এদিন সমিতির সভাপতি ডাক্তার বিজয়লক্ষ্মী দাস চৌধুরী, ডাক্তার অরিনা রাহা ও ডাক্তার তরম দাসের সহযোগিতায় প্রায় 300 রোগীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পরে সমিতির তরফ থেকে রোগীদের প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়। কোভিড মহামারী চলাকালীন অসমের জন্য পিপিই কিট এবং স্যানিটাইজার কেনার নামে বড় ধরনের কেলেঙ্কারি হয়েছে বলে অভিযোগ সামনে এসেছে। এর পরিপ্রেক্ষিতে ওই কেলেঙ্কারির তদন্ত চেয়ে রাজ্যপালের উদ্দেশ্যে স্মারকপত্র পাঠিয়েছে করিমগঞ্জ জেলা আম আদমি পার্টি। এই কেলেঙ্কারির সঙ্গে কারা জড়িত তাদের চিহ্নিত করে শাস্তি প্রদানের দাবি জানিয়ে সোমবার করিমগঞ্জ জেলা শাসকের হাতে স্মারকপত্র প্রদান করা হয়। তাছাড়া সেই সময় প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করা মানুষদের কাছ থেকে নিলম্বন করা কিছুতেই তারা মেনে নিতে পারছেন না, তাই তাদের পুনরায় কাজের ব্যবস্থা করে দেওয়ার দাবি জানিয়েছেন আম আদমি পার্টির জেলা সভাপতি সাইনুল হক। জুন সমস্ত আসামের সাথে আমরা করিমগঞ্জ আম আদমি পার্টির জেলা কমিটি সদস্য হল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীযুক্ত হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের দুর্নীতির বিরুদ্ধে যে কোভিড-19 সময় যে দুর্নীতি করা হয়েছিল পিপি কিট তথা স্যানিটাইজার 20 টাকার স্যানিটাইজার 100 টাকা কোম্পানির কাছে মানে হস্তান্তর করেছিলেন এবং 600 টাকার কি 1800 টাকায় মানে বিক্রি করা হয়েছিল। ওই যে টেন্ডারটা দেওয়া হয়েছিল ওনার পত্নী তথা ওনার ছেলের পার্টনারের কোম্পানিকে, তো আরটিআই আওতায় এই দুর্নীতিটা সামনে এসেছে। তো আমরা আম আদমি পার্টি
আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে আমাদের মাননীয় রাজ্যপাল মহাশয়ের নিকট আমাদের প্রতিটি জেলায় জেলা দূতাবাসের মাধ্যমে আমরা একখানা মেমোরান্ডাম প্রদান করতেছি, যাহাতে ওই পিপি কিট তথা স্যানিটাইজার যে ডিস্ট্রিবিউশন করা হয়েছিল আসামে কোভিডের সময়, এই বিপদ মহামারীর সময়, তো এটার উপযুক্ত তদন্ত করা হোক, আর যদি তদন্তে দোষী সাব্যস্ত হন তো উনি স্বেচ্ছায় মুখ্যমন্ত্রী প্রত্যেককে পদত্যাগ করুন, এটা আমাদের আম আদমির। পাঁচজন বিশ্ব পরিবেশ দিবস উত্তর করিমগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কার্যসূচির মাধ্যমে পালন করা হয়। গাছ লাগান প্রাণ বাঁচান এই স্লোগানকে সামনে রেখে দিনটি পালন করা হয় 895 নং নিয়ামুরা এলপি স্কুলে। স্কুল প্রাঙ্গণের বৃক্ষরোপণের পাশাপাশি এদিন স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে সাফাই অভিযান কার্যসূচি পালন করা হয় সিপাহী বিদ্রোহী পটভূমি ঐতিহাসিক মালিকর টিলায়। এরপরে সেখানে 20টির মতো চারা রোপণ করা হয়। সবুজ পৃথিবী ছাড়া প্রাণী জগৎকে বেঁচে থাকা সম্ভব নয়, তাই সবাইকে বর্তমান বৃষ্টির মরশুমে বেশি বেশি করে বৃক্ষরোপণের পাশাপাশি গাছপালার পরিচর্যা করতে ছাত্রছাত্রীদের আহ্বান জানান স্কুলের শিক্ষক মণ্ডলী। মঙ্গলবার শিলচর শহরে কোভিশিল্ডের প্রথম ও দ্বিতীয় ডোজের টিকা, কোভ্যাক্সিন ও কোভিশিল্ডের অনস্পট বুস্টার ডোজ, 15-18 বছর বয়সীদের কোভিশিল্ড ও কোভ্যাক্সিন এবং 12-14 বছর বয়সীদের কর্বোভ্যাক্সের প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা একটি মাত্র কেন্দ্রে দেওয়া হবে। যে একটি সেন্টারে কোভিশিল্ডের এই প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা, কোভ্যাক্সিন ও কোভিশিল্ডের অনস্পট বুস্টার ডোজ টিকা, 15-18 বছর বয়সীদের কোভিশিল্ড ও কোভ্যাক্সিন টিকা এবং 12-14 বছর বয়সীদের কর্বোভ্যাক্সের টিকা দেওয়া হবে, সেই কেন্দ্রটি হচ্ছে শিলচর এসএমদেব সিভিল হাসপাতাল। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার। মহিলা হয়ে ভাড়া করা যুবকদের দিয়ে অন্য মহিলাদের শ্লীলতাহানির চেষ্টা, হামলা বাড়িতে। পিপিই কিট কেলেঙ্কারি, সরব আম আদমি পার্টি, স্মারকপত্র রাজ্যপালকে। সামাজিক মাধ্যমে প্রাক্তন প্রেমিকার ছবি পোস্ট, সরব রবিদাস উন্নয়ন পরিষদ গ্রেফতারের দাবি। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।